কৃষ্ণনগরে যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হলো কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মদিন। আজ চৌঠা শ্রাবণ, বিশিষ্ট কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মদিন। নদিয়া জেলার কৃষ্ণনগরে দিনটি শহরের বিভিন্ন জায়গায় যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হলো। স্টেশন লাগোয়া কবির জন্মভিটে মাল্যদানের মাধ্যমে কর্মসূচি শুরু করে কৃষ্ণনগরের স্বেচ্ছাসেবী সংগঠন কৃষ্ণনগর ঐক্যদান। স্টেশন লাগোয়া কবির জন্মভিটে মাল্যদানের মাধ্যমে কর্মসূচি শুরু করে কৃষ্ণনগরের স্বেচ্ছাসেবী সংগঠন কৃষ্ণনগর ঐক্যদান। কৃষ্ণনগর ঐক্যদানের উদ্যোগে কৃষ্ণনগর রেলওয়ে স্টেশন ও কৃষ্ণনগর স্টেশন সংলগ্ন পার্কে কবির মূর্তিতে মাল্যদান করেন ভারতীয় রেলের আধিকারিক বৃন্দ ও জিআরপির কর্মকর্তারা। এরপর সদর হাসপাতালের মোড় সংগঠনটির অবৈতনিক বিদ্যালয়ের মূর্তিতে মাল্যদান করে সংগঠনের সদস্যরা। দ্বিজেন্দ্র পাঠাগার ও দ্বিজেন্দ্র স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে কবির আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয়। উপস্থিত ছিলেন সংস্থার সদস্যবৃন্দ। দ্বিজেন্দ্রলাল রায় বাংলা সাহিত্যের উজ্জ্বল এক ব্যক্তিত্ব। রবীন্দ্র সমসাময়িক যুগেও রবীন্দ্র প্রভাব মুক্ত থেকে তিনি নিজস্ব একটা সাংস্কৃতিক জগৎ গড়ে তুলেছিলেন। বাংলা সাহিত্যে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান অনস্বীকার্য। তার অজস্র নাটক, উপন্যাস, দেশাত্মবোধক গান দেশপ্রীতিকে জাগরিত করে। ধনধান্যে পুষ্ট ভরা আমাদের এই বসুন্ধরা। পাশাপাশি ওই মহা সিন্ধুর ওপারে থেকে গানটি আমরা আজও গুনগুন করে নিজেদের অজান্তেই গিয়ে উঠি, যা সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ গানের মধ্যে অন্যতম। কৃষ্ণনগর ঐক্যদানের সদস্য রঞ্জন রায় জানান, সারা বছর ধরে কৃষ্ণনগর শহরের মনীষীদের মূর্তি আমরা সংস্কার করি। স্টেশন সংলগ্ন কবির জন্মভিটে কৃষ্ণনগর স্টেশন ও সদর মোড় সহ একাধিক জায়গায় কবির জন্মদিনে তার আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হলো। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।